হাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পগুলো আমার। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করবো বলে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে দেখাবো গ্যাস বার্নার, কী করে গ্যাস বার্নার ক্লিন করতে হয়, আর কীভাবে তোমরা খুব সহজ পদ্ধতিতে একদম যেরকম আমরা নতুন নিয়ে আসি একদম সেরকম চকচকে হয়ে যাবে, কিভাবে করব সেটা আজকে তোমাদেরকে দেখাবো। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, দেখিয়ে দিই তোমাদেরকে যে কিভাবে এটা ক্লিন করতে হয়। দেখো, আমি এই যে বার্নারটা নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এটা কিরকম কালি কালি হয়ে গেছে। এই দেখো পেছনটাও এরকম কালো কালো হয়ে গেছে। তো তোমাদের সাথে এটা শেয়ার করব বলে তার জন্য এটা আমি ক্লিন করিনি, এভাবে রেখেছি। তো আমি ফার্স্টে একটা এরকম বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এটা। এবার যেটা করব সেটা হচ্ছে আমি ঈষৎ উষ্ণ গরম জল করে নিয়েছি, আর গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেব যাতে এটা ডুবে থাকে, এভাবে করে দিতে হবে। এবার আমি এর মধ্যে এই যে এক টুকরো লেবু নিয়ে নিয়েছি, এটা যে কোনো লেবু, আমার কাছে এই লেবু রয়েছে বলে আমি এই লেবু দিয়ে করছি। তোমাদের কাছে যদি ছোটো পাতি লেবু থাকে সেটা দিয়ে করলেও চলবে, মোটামুটি লেবুর রসটা দরকার, ঠিক আছে? তো আমি এই লেবুর রসটা এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যেটা করব সেটা হচ্ছে, এই দেখো আমি একটা ইনোর প্যাকেট নিয়ে নিয়েছি, এটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দেব। পুরোটাই দিতে হবে কিন্তু, হ্যাঁ, কিছু করার দরকার নেই, এভাবেই রেখে দেব। তবে এটা আমি সারা রাতের জন্য এটাকে রেখে দেব। তো এটা তোমাদের ব্যাপার, তোমরা যদি চাও তো এটা 3-4 ঘন্টা পরেও ক্লিন করে নিতে পারো। তো এটা আমি রাতেই করি, কেননা রাতে দেখো রাতে আমার মনে হয় এটা সবচেয়ে বেশি মানে ইজি লাগে আমার কাছে, কেন কি রাতে সব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা কি করি, আমাদের এমনিই থাকে ওভেন, কোনো আর কাজ হয় না। তো এটা আমি সারা রাতের জন্য একদম এভাবেই রেখে দেবো, কালকে সকালে উঠে এটাকে আমি ক্লিন করব। আসলে এই টপিকটা কেন করলাম, কেন কি আমাদের যারা মেয়েরা রয়েছে ঘরের যারা বউ, অনেক সময় আমরা খুব মানে আমাদের কাজের তাড়াহুড়া বলো বা যে কোনো কিছু সময়, দেখো রান্নার গ্যাসের বার্নার যদি ফ্লেমটা যদি ঠিকঠাকভাবে কাজ না করে, অর্থাৎ ঠিকভাবে যদি না ওঠে, তাহলে আমাদের সব কাজটাই দেরি হয়ে যায়। তো এটাকে আমাদের আগে ঠিক রাখা দরকার। তো যাই হোক, দেখেছো এভাবেই রেখে দিয়েছি। তো এভাবে থাকবে, ডুবে থাকবে সারা রাত, আর কিচ্ছু করব না, কালকে সকালে উঠে যা করার করব, ঠিক আছে? গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস, চলে আসলাম সকালবেলা তোমাদের সাথে কথা বলতে। আবার তোমাদেরকে গতকালকে রাত্রবেলা বলেছিলাম যে তোমাদের আজকে সকালে দেখাবো, কারণ এটা গতকালকে আমি রাত্রবেলা ভিজিয়ে রেখেছি। তো চলো এবার কীভাবে পরিষ্কার করছি সেটা তোমাদেরকে দেখাই। তো দেখো সারা রাত এভাবে ছিল, জলের রঙটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে, এরকম নীল নীল টাইপের হয়ে গেছে দেখতে। তো এবার আমি এটাকে তুলে নেব, এই দেখো এরকম করলেই। এই যে আমি একটা এরকম কসবাইট নিয়ে নিয়েছি, একটু কসবাইটের মধ্যে একটু ভীমবার নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে রেখে এইভাবে একটু প্রেশার দিয়ে দিয়ে করলেই চলে আসবে। দেখো অলরেডি তোমরা দেখে বুঝতে পারছো যে একটু ঘষা দিতেই দেখো কীরকম ক্লিন হয়ে যাচ্ছে। বাইরে দেখো বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির জন্য আমি জানি না সাউন্ডটা ভালো আসছে কিনা।
আসলে বৃষ্টি সারা দিন, কালকে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, তো তো ঘরে একটু অন্ধকার অন্ধকার, তো আমি তাই জন্য বারান্দা রেখে এসেই তোমাদেরকে দেখাবো বলে নিয়ে এসেছি। তো এখানে বৃষ্টির সাউন্ডটা হচ্ছে, তো দেখো এই যে সামনেটা পরিষ্কার হয়ে গেছে। তো এই দেখো পেছনটাও অনেকটা ক্লিন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো তোমরা, দেখেছো কতটা সহজে তোমরা বাড়িতে নিজেরাই একদম নতুনের মতো করে ফেলতে পারবে, ঠিক এইভাবে করবে। তো এবার দেখো এটাকে আমি একদম পরিষ্কার জলে ধুয়ে নেব, পরিষ্কার জল নিয়ে এসেছি, এবার এর মধ্যে আমি এটাকে ধুয়ে নিচ্ছি। দেখেছো কতটা নতুনের মতো লাগছে দেখতে, এই দেখো। এবার আর কিছু করতে হবে না, জাস্ট একটা পরিষ্কার কোনো কাপড় দিয়ে এটাকে জাস্ট মুছে নেওয়া, আর কোনো কাজ নেই। তো দেখো আমি এই যে একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে এইভাবে এরকম করে একটু পরিষ্কার করে নিচ্ছি। তোমরা চাইলে টিস্যু পেপার দিয়েও পরিষ্কার করতে পারো, যে কোনো পরিষ্কার কোনো কাপড় দিয়ে মানে মুছে নিলেই হয়ে যাবে। এই মোছা হয়ে গেছে, দেখেছো কতটা পরিষ্কার হয়ে গেছে। এইভাবে খুব ইজি প্রসেস, তোমরা বাড়িতে একদম পরিষ্কার করে নিতে পারবে। অনেক সময় বেশি কি হয়, বেশি ময়লা হয়ে গেলে না অনেক সময় 2-3 ঘন্টা মানে ভিজিয়ে রাখার পরেও কিন্তু অনেক সময় উঠতে চায় না, তো সেই ক্ষেত্রে আমি বলবো ওভারনাইট যদি এটা ভেজানো থাকে তো সকালবেলাতে তোমরা দেখতেই পেয়েছো আমি যে খুব বেশি আমার খাটনি হচ্ছে তাও না, একটু জাস্ট হালকা একটু প্রেশার দিয়েছি, একদম ময়লা একদম চকচক পরিষ্কার হয়ে চকচক করছে, তো এটা মনে হয় আমার কাছে অনেক ইজি লাগে। তো যাই হোক তোমাদের দেখিয়ে তো দিলাম যে কিভাবে আমি বার্নার পরিষ্কার করেছি, তো আশা করছি এটা এই টপিকটা মানে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই বেশি করে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও অনেক সুন্দর সুন্দর টপিক তোমাদেরকে আমি দেখাবো, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো আজকের মতো এখানেই, টাটা।